করোনা পরিস্থিতিতে তৈরি পোশাক খাতের কর্পোরেট দায়বদ্ধতা ও জবাবদিহিতা বিষয়ে অনলাইন সেমিনারের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। 400 শ্রমিক এবং 120টি কারখানার উপর জরিপ চালিয়ে প্রস্তুত গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে সিপিডি, যেখানে বলা হয় করোনাকালে চাকরি হারানো শ্রমিকদের এক পঞ্চমাংশ পুনরায় নিয়োগ পেয়েছে। তবে শ্রম আইনের কয়েকটি ধারা স্থগিত থাকায় কাজের চাপ ও কর্মস্থলে হয়রানি বেড়েছে। করোনাকালে চাকরি হারানো শতকরা 21% শ্রমিক পাওনা বুঝে পায়নি। বড় কারখানাগুলোর তুলনায় ছোট ও সাবকন্ট্রাক্ট নেয়া কারখানাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার পরও প্রণোদনা সুবিধা কম পেয়েছে, আর প্রণোদনা নিয়েও বেতন পরিশোধ না করেই ছাঁটাই করেছে 25% কারখানা। ফলে এই জায়গাটিতে কিন্তু নিয়মের একটি ব্যত্যয় হয়েছে। সেমিনারে অংশ নিয়ে শ্রমিক নেতারা অভিযোগ করেন, অনেক শ্রমিককে কালো তালিকাভুক্ত করতে 54 লাখ শ্রমিকের ডাটা ব্যবহার করা হচ্ছে। যদিও তৈরি পোশাক শিল্প মালিকরা বলছে বিষয়টি অবাস্তব, ব্ল্যাকলিস্ট করার এখানে কোনো সুযোগের ইয়ে নাই। অনুষ্ঠানে অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে তাদের পাওনা পরিশোধে শিল্প উদ্যোক্তাদের মনোযোগ দেওয়ার আহ্বান জানান। আমাদের শ্রমিক শ্রেণীর যা প্রাপ্য সেটা যেন মালিক পক্ষ সর্বদা দৃষ্টি দেন। কাজের অর্ডার থাকায় করোনার দ্বিতীয় ঢেউয়ে তৈরি পোশাক খাতে খুব বেশি চাপ পড়েনি বলে জানান তৈরি পোশাক শিল্প উদ্যোক্তারা। মেহের মনি, বৈশাখী সংবাদ, ঢাকা।